গত 3 মাসে আমরা 30 কোটিরও অধিক টাকার লেনদেনের পেয়েছি। বাংলাদেশে এর মূল এজেন্ট বা মূল ব্যক্তি হচ্ছেন আবু মুসা ইমরান সানি, তিনি সিলেটে এবং সারা দেশে এবং দেশের বাইরে তার 120 জনেরও বেশি এজেন্ট আছে, 120 জনের এজেন্ট, এবং মধ্যপ্রাচ্যে তার 30 জনের বেশি এজেন্ট আছে। এজেন্টদের মাধ্যমে সাইবার স্পেসে সে আমাদের যে লাইক অননুমোদিত ভার্চুয়াল ডায়মন্ড এবং ভার্চুয়াল গেম কয়েন এগুলা বিক্রির মাধ্যমে সে এজেন্টদের মাধ্যমে যারা ইনফ্লুয়েন্সার আছে আপনারা ওখানে দেখেছেন ইনফ্লুয়েন্সারদের নিয়োগ করে তার মাধ্যমে এরকম মেয়েদের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও স্ট্রিমিং, ভিডিও চ্যাট এবং ভিডিওর মাধ্যমে অশ্লীলতা প্রদর্শনের মাধ্যমে শত শত কোটি টাকা সে উপার্জন করে আসছিল। এবং সবচেয়ে বড় বিষয়, গত 3 মাসে আমরা 30 কোটিরও অধিক টাকার লেনদেনের পেয়েছি শুধু তার একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে। এবং মিডল ইস্টে যারা তার যে সকল এজেন্ট কাজ করে তারা হুন্ডির মাধ্যমে এদেশ থেকে টাকা নিয়ে সেখানে আমাদের মধ্যপ্রাচ্যে যে সকল তরুণ যুবকরা কাজ করে তাদের মাধ্যমে সে হুন্ডির মাধ্যমে টাকাগুলো নিয়ে আবার সে তার এই অ্যাপ্লিকেশনে বা তার এই মার্চেন্ট অ্যাকাউন্টে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে। এটার সিস্টেমটা হচ্ছে প্রথমে সে এই ভার্চুয়াল গেম কয়েন একটা টাকার বিনিময়ে কিনতে হয় মেম্বার হওয়ার পরে, এবং এই কেনার মাধ্যমে সে ওই অ্যাপ্লিকেশনে সে এরকম ভিডিও কন্টেন্ট বা তার যে ইনফ্লুয়েন্সার তার মাধ্যমে এরকম লাইভ চ্যাটিং, ভিডিও স্ট্রিমিং সহ নানা ধরনের অশ্লীলতার দেখার বা সে নিজে এগুলোতে যুক্ত হওয়ার সুযোগ পায়। এবং এই ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন ক্যাটাগরিতে কে কী ধরনের পারফর্ম করেছে বা কী কে কে কী ধরনের অঙ্গভঙ্গি করেছে তার উপর ভিত্তি করে তাকে পেমেন্ট দেওয়া হয়। এগুলোকে উৎসাহিত করার জন্য সে প্রত্যেক মাসে একবার করে ইনফ্লুয়েন্সারদের এবং এজেন্টদের সে পুরস্কার দিত, এবং সেই পুরস্কারের অঙ্ক যদি বাংলা টাকার অঙ্কে বলি, বাংলাদেশি টাকার অঙ্কে পুরস্কারের অঙ্ক মাসে 2 কোটি টাকার উপরে। সে ইনফ্লুয়েন্সারদের এবং তার এজেন্টদের 2 কোটি টাকার শুধু পুরস্কারেই প্রদান করত। আরেকটি সে বিষয় ছিল সে অনলাইনে গ্যাম্বলিং, এবং এটা শুধু ইমরান সানি যে এইটার মাস্টার এজেন্ট, সে ইমরান সানির অনুমোদন ব্যতীত কেউ এখানে জুয়া খেলতে পারতো না। এই ক্ষেত্রে সে আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করে সারা দেশ থেকে জুয়া খেলার জন্য নতুন নতুন মেম্বারদের নিয়ে সে জুয়া খেলার আয়োজন করত, এবং এর মাধ্যমেও সে আরেকটি বড় লেনদেন করেছে যেটা আমরা এখনও উদ্ঘাটন করতে পারি নাই। আমাদের সাইবার ক্রাইম দ্বারা এটা ইনভেস্টিগেশন ডিভিশন ডিটেক্ট করেছে, তারা এটা উদ্ঘাটনের জন্য কাজ করেছে। আমরা তাদের বিরুদ্ধে আগেই মামলা করেছি, তাদের সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে এটা শনাক্ত করার পরেই আমরা মামলা করেছি, এবং তা গতকালকে সিলেট, ঢাকা, নোয়াখালী, মুন্সিগঞ্জ এবং আরও অন্য কয়েকটি জেলা থেকে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আমরা এর মাস্টার এজেন্ট এবং বাংলাদেশের মূল ব্যক্তি, মূল হোদা এই সানি সহ তার 6 সহযোগীকে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি 10 দিনের রিমান্ড চেয়ে।